হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক বেশি স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এটা আসলে আমার 22তম ব্লগ। তো আজকে আসলে যাচ্ছি হলো ব্লুম্যান গার্ডেন, কবলেঞ্জেরই একটা জায়গা। একটা বাস ধরে আমাকে যেতে হবে, খুব বেশি সময় লাগবে না, হয়তো 30 মিনিটের মতো সময় লাগবে। তো ব্লুম্যান গার্ডেন যাওয়ার আগে একটু বলি, সেটা হলো এই জার্মানিতে ব্লুম্যান মানে হলো গাছ, গার্ডেন মানে তো গার্ডেন মানে বাগান আর কি, গাছের বাগান। তো আমি আসলে ওইখানে একবার আরেকবার গিয়েছিলাম, খালি জাস্ট যাওয়াটা হলো যে যেই বাস দিয়ে গিয়েছিলাম ওই বাসে করেই আসলে 5 মিনিট করে চলে আসছিলাম, মানে নেমে ব্লুম্যান গার্ডেনটা আমার দেখা হয়নি। তো আমি আসলে সেই জন্যই আজকে ব্লুম্যান গার্ডেন যাওয়ার চিন্তা করছি। তো আমি অলরেডি মানে বাস স্টপেজের কাছাকাছি পৌঁছে যাচ্ছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমি অলরেডি দেখতে পেয়েছি যে আমি যে বাস দিয়ে যাব সেই বাসটা মানে লাস্ট স্টপেজে যাচ্ছে, ওইখান থেকে ব্যাক করে আমাকে মানে আমি ওই বাস উঠে আর কি যাব আর কি। বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপর আসলে এখন যাচ্ছি হলো বাউমগার্টেন, পৌঁছে যাব, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আসসালামু আলাইকুম। আসলে প্রথমেই একটা সংশোধন করতে চাই, সেটা হলো যে আমি প্রথমে বলেছিলাম যে আমি যাচ্ছি হলো ব্লুম্যান গার্ডেনে। আসলে এটা ব্লুম্যান গার্ডেন না, এটা হলো বাউম গার্ডেন। বাউম মানে ট্রি এবং গার্ডেন মানে তো গার্ডেন মানে বাগান। তো বাউম গার্ডেন নাম হওয়ার পিছনে আমার যতটুকু ধারণা, এখানে আসলে প্রচুর পরিমাণে গাছ, মানে মনে হচ্ছে যে জঙ্গলের কিছু কিছু জায়গা জাস্ট সাফাই করে তারপরে আসলে বাড়িঘর করা হয়েছে। যদিও এই এই এরিয়াটাতে এতটা গাছ নাই, কিন্তু নর্মালি আমি যেদিক দিয়ে এসেছি মানে ফুলটাই আসলে একটা গাছের মধ্যেই মনে হচ্ছে যে একটা আবাসিক এরিয়া করা হয়েছে। এবং মোটামুটি বাড়িঘরের যতটুকু মানে অবস্থা দেখে বোঝা যাচ্ছে, সেটা হলো যে এটা হলো কবলেন্সের এক্সটেন্ডেড রেসিডেন্সিয়াল এরিয়া, মানে খুব পুরোনো বাড়িগুলো এত নাই, বেশিরভাগই হলো খুব আধুনিক বাড়িঘর। এবং এইটা মোটামুটি পাহাড়ের উপরে, একেবারে আলটিটিউড অনেক বেশি। মেইন স্টার্ট থেকে কবলেন্সের যে মেইন ইয়াটা মানে আলস্টার্ট মানে পুরাতন শহর যেটা, সেখান থেকে কিন্তু আলটিটিউড সেম মানে আমার আমি যেখানে থাকি সেই রকম আর কি, মানে উপর দিকে। যদিও আমি এখন একটু নিচের দিকে নামছি, একবার সূর্যের দিকে হওয়াতে একটু কালো কালো লাগছে। আরেকটা ব্যাপার যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট না মজার ব্যাপার, সেটা হলো যে এখানে মানে কবলেন্সে খুব গুটি কয়েক মাঠ আছে, খেলার মাঠ আছে, যেখানে জার্মানিকে বাংলাদেশের অনেক মানুষ চিনে হলো এই ফুটবল খেলার জন্য, জার্মান ফুটবলের জন্যই। তো এইখানে যে মাঠটা আছে, এই মাঠটা অবশ্য অনেক পুরনো, দেখা যাচ্ছে যে FC 1911 হর্সহিম, অনেক আগেই তো এই মাঠটা করা। যদিও ওদের এখানে আসলে একটা মাঠ আছে, ফুটবল খেলার মাঠ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঘাসগুলো কি কৃত্রিম কিনা? হ্যাঁ, ঘাসগুলো তো কৃত্রিম দেখা যাচ্ছে। ও, ফুটবল মতো নর্মাল ঘাসের মতো হয় না, অন্যরকম ইয়া। এটা আসলে একটা খুব ভাইটাল একটা ইয়া, এটা মানে একটা ভাইটাল একটা প্লেস এই বাউম গার্ডেনের। তো আপনারা মাঠটা দেখতে পাচ্ছেন এবং একেবারে পাহাড়ের উপরে আর কি, পাহাড় কেটে সমতল করে তারপর আসলে মাঠটা করা। তো এই ধরনের ছোট ছোট মাঠের কারণেই কিন্তু আজকে জার্মানির ফুটবল টিম আসলে এত বেশি ডেভেলপড। এবং কবলেন্সে আমি আরও দুইটা মাঠ চিনি, যেখানে আসলে কিন্তু আমার দুর্ভাগ্য বলেন আমি আসলে মানে মাঠের খেলা একদিনও দেখতে পারিনি, কিন্তু একটা মাঠে দেখেছিলাম যে ওরা প্র্যাকটিস করছে, কিন্তু খেলাটা দেখতে পারিনি। এরিয়াটা অনেক সুন্দর, কমিউনিকেশন মাত্র একটা দুইটা বাস সার্ভিস আছে, বেশিরভাগ মানুষই আসলে পার্সোনাল গাড়ি ইউজ করে। এবং জার্মানিতে মোটামুটি এটা কমন, মানে কিছু কিছু এরিয়া আছে যেখানে আসলে পার্সোনাল গাড়ি টাড়ি ব্যবহার করে আর কি।
তো ওই দিক থেকে আমি যদি একেবারে দেখাই, সেটা হলো যে এই দিক থেকে আসলে মানে শহরের আরেকটা জায়গা থেকে ঢুকার আমি অন্য একটা জায়গা দিয়ে এসেছি। আমি এসেছি হলো দেখাচ্ছি, আমি এসেছি হলো যে ওই যে ওইদিকে একটা বাস দাঁড়িয়ে আছে, ওই বাসটা দিয়ে এসেছি। এই বাসটাই আবার ফেরত যাবে একটু পরে, কিন্তু আমি এখনই ফেরত যাব না। আমি মোটামুটি আশেপাশে একটু ঘোরাঘুরি করব, তারপরে দেখি আসলে কোথায় যাওয়া যায়। একটু রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ঢুকি। যদি এক মানে এই বাউমগার্টেন বলেন, আরও বিভিন্ন এরিয়া আছে, যেমন হলো নয়েনড্রফ আছে, ম্যাটারনিশ আছে, তারপর স্ম্যাটারলিং আছে, এরকম আরও অনেকগুলো কবলেঞ্জে ছোট ছোট পাড়া আছে। আমাদের বাংলাদেশে যেরকম পাড়া ওয়ান কাইন্ড অফ কানেক্টেড, মানে বোঝা যায় না যে কোন পাড়া থেকে কোন পাড়া এসেছি, কিন্তু এইখানের পাড়াগুলো মোটামুটি একটু দূর, মানে বোঝা যায় যে এইখান থেকে এই এইটা শুধুই হলো ম্যাটারনিশ বা এইটা শুধুই হলো বাউমস্টার্ট বাউমগার্টেন। তো এটাও কবলেঞ্জের একটা পাড়ার মতো আর কি, এবং দর্শনীয় স্থান আসলে সেরকম কিছুই নেই, কিন্তু রিয়েল জার্মান যদি দেখতে হয় তাহলে আসলে এই সব প্লেসগুলোতে আসতে হবে। এবং আমি যেটা সবসময় বলেছি আমি খুব পছন্দ করি মানে রিয়েল জার্মানটা দেখার জন্য। আর একটা সবচেয়ে মজার ব্যাপার সেটা হলো যে আমি এখনও ভালো আলো পাচ্ছি ভিডিও করার জন্য, কিন্তু মোটামুটি মেইন স্টার্টের দিকে মোটামুটি মানে নিচে হওয়াতে আলোটা একবারে নাই, মানে মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমি একবারে ফুল রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ঢুকে গেছি, কেউ বকা না দিলেই চলে, যদিও বকা দিবে না, কারণ হইলো আমি কারো পার্সোনাল ছবি তো তুলছি না, এখানে পারমিশন নেওয়ার কোনো অপশন নাই। দেখা যাক। বাউমগার্টেন আসলে ফুলটাই আসলে রেসিডেন্সিয়াল এরিয়া, যেমন একটু আমি আগে দেখিয়েছি যে এইটা হলো মানে রেসিডেন্সিয়াল এরিয়ার একটা অংশ। মোটামুটি এখানে টেম্পারেচার হলো -6, এবং যদিও আজকে মোটামুটি ফুল সানি ডে ছিল, কিন্তু শীতের শীত কমার কোনো লেশমাত্র নাই, এবং মাইনাস যে কত মানে বিদগুটে মার্কা শীত, মনে হবে যেন শীত শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এই এরিয়াটা অনেক শান্তশিষ্ট। ফুল রেসিডেন্সিয়াল এরিয়া তো একবারে কমার্শিয়ালের ছালাই বলাই নেই। দেখেন এটা কতটুকু পড়ে, দেখেন এরিয়াটা কত সুন্দর। ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে না, ওই পাহাড় আর এই পাহাড়ের মাঝখানে একটা কিন্তু নদী আছে। দুই পাহাড়ের ঢালু দিয়ে আসলে মাঝখানে নদী বয়ে গেছে। তো এখান থেকে মোটামুটি ওই যে পাহাড়ের অপোজিট সাইডের যেই রেসিডেন্সিয়াল এরিয়াগুলো সেইগুলো দেখা যাচ্ছে আর কি। এরিয়াটা আসলে অনেক সুন্দর, থাকার জন্য বেস্ট, যদিও অনেক মানুষ থাকে, অনেক মানুষ কি এইখানে ফ্ল্যাটগুলো যেগুলো হয়তো একটা ফ্ল্যাটের মধ্যে 2-3 জন মানুষ থাকে। আর জার্মানিতে খুব ইম্পর্টেন্ট জিনিস হলো যে একটা বাড়ি করেই ইচ্ছা করলে যে কেউ থাকতে পারবে না, প্রত্যেকটা মানুষের জন্য একটা মিনিমাম স্কোয়ার মিটার আছে।
যেমন মিনিমাম 12 স্কোয়ার মিটার, এবং সিটি ভেদে কিছুটা চেঞ্জ হয়। ইভেন যদি তিনজন মানুষ থাকে তাহলে তিনটা রুম লাগবে, মানে অনেক রেস্ট্রিকশন আছে বাড়ির মানে আবাস থাকার জন্য। এবং প্রত্যেকটা নাগরিকের, মানে সেটা হলো জার্মান নাগরিক হোক আর জার্মানির বাইরে কোনো নাগরিক হোক, তার প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে। আমাদের যেরকম সিটি কর্পোরেশন আছে, এখানে আছে হলো বুর্গেরামট, ওইখানে যে রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটা মজার জিনিস দেখাই, সেটা হলো এটা হলো একটা পোস্ট বক্স। আমাদের বাংলাদেশের তো মোটামুটি পোস্ট বক্স গোল্লায় চলে গেছে, মোটামুটি ইতিহাসের পাতায় চলে গেছে, আমরা এত ডিজিটালাইজ হয়েছি। কিন্তু দেখেন জার্মানিতে এই ধরনের পোস্ট বক্স, এটা হলো ডয়েচ পোস্টের লোগো। তো এরকম পোস্ট বক্স মোটামুটি কিছু দূর পরপরই ওরা রেখে দিয়েছে। এবং জার্মানিতে চিঠির যেই প্রচলন, এটা আসলে খুব বেশি প্রচলিত, এবং আপনার সকল প্রকার কাগজপত্র সব চিঠির মাধ্যমে আসবে আর কি। এই যে আবাসিক জায়গাটা, এটা আসলে মানে জার্মানিতে এরকম মানে বহুতল ভবন পাওয়াটা খুব টাফ, ছোট শহরে স্পেশালি। বড় শহরগুলোতে আছে, কিন্তু ছোট শহরগুলোতে পাওয়া খুব টাফ। যেমন আমি যে এরিয়াতে থাকি এবং যে ভবনগুলোতে থাকি, সেটা আমি 10 তলায় থাকি, ওইটাও মোটামুটি 14-15 তলা, যেমন এইটাও মনে হয় 14-15 তলার মতো। তো খুব কম আছে আর কি, সারা জার্মানিতে হয়তো 20-30টা, পুরো কবলেন্সে 20-30টার বেশি না। আর সবগুলো হলো যেরকম ডাক টাইপের ছোট ছোট বাড়ি। প্রচন্ড শীত লাগতেছে, অবশ্য শীতের সময় তো শীত লাগবেই, সেটা স্বাভাবিক। কিন্তু এরকম শীতটা আমি আসলে গত শীতে অনুভব করিনি। এইবারের শীতে মনে হচ্ছে যে একেবারে মানে আমি এরকম একটা বিষুবরেখা থেকে যে দূরে একটা কান্ট্রিতে আছি, এটা মোটামুটি বুঝা গেছে। আমাদের বাংলাদেশ তো বিষুবরেখার কাছাকাছি, সেই জন্য আসলে আমাদের গরমটা অনেক বেশি আর কি। তো আমি হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসলাম। আমি আসলে চলে এসেছি মানে এই যে বাউমগার্টেন, যেটি এন্টারেন্স, মানে এর কিছু পরেই আসলে এই বাউমগার্টেনটা শুরু হয়েছে, ওই সামনের দিকে। এবং এখানে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, আমি জানি না যে আসলে এটা আসলে কিসের প্রতীক, কেনই বা করা হয়েছে। দেখেন ইন্টারেস্টিং না, এটা আসলে কিসের শেপ, কোনো মানুষের শেপ কিনা, কোন একটা হিস্ট্রি আছে, স্বাভাবিক। দেখাচ্ছে সবকিছু আমার মনে হয়, কারণ হইলে সূর্যের অপোজিট সাইডে যেতে হবে, তাহলে একটু সাদা সাদা দেখাবে। একটা রাস্তা ধরে, মানে এটা হলো জার্মানের রাস্তা না, মানুষের পায়ে হাঁটার রাস্তা ধরে একেবারে মনে হয় নিচে চলে গেছে। তারপর ওইখানে একটা পার্ক আছে,
যেখানে আসলে বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই রাস্তাটাই আবার একেবারে জঙ্গলের ভিতর ঢুকে গেছে। মানে এই জঙ্গলটা, মানে এখানে অনেক গাছ তো, সেই জন্যই আসলে আমার মনে হয় নামকরণ করা হয়েছে হলো বাউমগার্টেন। এবং এইটা আসলে মানে উইন্টারের চিত্র, মানে গাছের পাতা টাতা সব তো পড়ে গেছে, সামারে হয়তো অনেক সুন্দর লাগবে আর কি, যখন একেবারে ফুল সবুজ হয়ে যাবে। আর সামার আর উইন্টারের মধ্যে একেবারে আকাশ পাতাল তফাৎ, আমাদের বাংলাদেশের তফাৎটা বোঝা যায় না, কিন্তু এইখানে কিন্তু তফাৎটা বোঝা যায়। এবং সৌন্দর্যটার অনেক তফাৎ, আপনারা যদি আমার ফেসবুক পেজের কিছু ছবি দেখেন তাহলে বুঝতে পারবেন। মানে আমার বাসা থেকে আমার একটা পাহাড় দেখা, মানে আমার বাসার সামনের যে পাহাড়টা সেটার কিছু আমি ছবি কন্টিনিউয়াসলি তুলি, সেটা দেখতে পারেন, মানে বুঝতে পারবেন যে কতটা তফাৎ দেখা যায়। আমি মোটামুটি মাস্ক পরে রাখছি, কারণ হলো এত শীত, মাস্ক পরে থাকলে অন্তত পক্ষে মানে শীতটা চোখে বা মুখে, সরি চোখে না মুখে যেন না লাগে। তো আলটিমেটলি বাউমগার্টেনটা সুন্দর, আপনারা যদি কেউ কবলেন্সে একবার আসেন তো ডেফিনেটলি বাউমগার্টেনটা ঘুরে যান। দেখার মতো একেবারে যে অনেক কিছু আছে, মানে ফেমাস কিছু আছে ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু আপনি এই জায়গাটা আসলে একটু আপনার কাছে ভালো লাগবে, মনে হবে যে নতুন একটা জায়গা। এবং সবাইকে বলবো যে সামারে এসেন, কারণ সামারে অনেক সুন্দর, বেশি সুন্দর লাগে আর কি, এইটার চেহারাটা অনেক সুন্দর। আমি যেই বাসে আসবো সেই বাসটা অলরেডি চলে আসছে, ওই যে যাচ্ছে আর কি, তো আমার পিছন দিকে যাচ্ছে বাসটা, তো আমি সামনে যেয়ে যে কোনো একটা স্টপেজ থেকে আর কি আসলে এই বাসটাতে উঠে যাব আর কি। আমার এই ছোটো ছোটো ব্লগগুলো করার মূল কারণ হলো যে আমি জার্মানির ছোটো ছোটো শহরগুলো আসলে আমার চ্যানেলে তুলে ধরতে চাই, যদিও ব্যাপারটা এরকম না যে আমি শুধু ব্লগ করার জন্য এখানে এসেছি। আমি আসলে এখানে মানে নিজেও আসলে ছোটো ছোটো প্লেসগুলো ঘুরতে খুব পছন্দ করি, স্পেশালি জার্মানির ছোটো শহরগুলো কিন্তু অনেক সুন্দর, এবং মহল্লা বলেন ছোটো শহর বলেন অনেক সুন্দর, কেউ যদি একবার এসে ঘুরে যেতে পারেন তাহলে আসলে অনেক ভালো হয়। আর এখানে যেন কী যেন একটা আছে, ও এটা হলো পোকার বাসা, জার্মানিতে পোকার বাসা করে রাখা হয় যেন পোকারা আর কি যেন বাড়িঘরের অন্য কিছু নষ্ট না করতে পারে। ওই যে ছোটো ছোটো দেখছেন এগুলো হলো পোকার বাসা, মানে এমনভাবে করে রাখা হয় যে কিছু কিছু পোকা আছে না যে দেয়াল টেয়াল ফুটা করে পরে আর কি যেন জিনিস নষ্ট করে, ওই জন্য এরকম পোকার বাসা করে রাখা হয়। এবং এটা জার্মানিতে কমন, আমি অনেকগুলো জায়গায় দেখেছি যে এরকম পোকার বাসা, যেমন এখানে লেখাই আছে ইনসেক্ট ক্যাম্পারা, কি লিখছে রে ভাই, ইনসেক্ট অ্যান্ড ফাড। আচ্ছা, তারপরে যেমন এটা করছে হলো যে কাঠবিড়ালি আছে না, কাঠবিড়ালির, এবং এটা শুধু খালি এইখানে না, মোটামুটি সব জায়গায় এরকম পোকার বাসা করে রাখে যেন পোকারা এই বাসাগুলোতে থাকতে পারে, যেন অন্য কিছু নষ্ট না করে আর কি। খুব ইন্টারেস্টিং না, যেটা আমাদের বাংলাদেশে আসলে কখনোই সম্ভব না, যদিও বাংলাদেশে কিছু জায়গায় পাখি সংরক্ষণের জন্য ছোট ছোট বাসা করে দেওয়া হয়। যেটা বলছিলাম আর কি, যে আমি এই ছোট ছোট ব্লগগুলো করছি আপনাদের দেখানোর জন্য, এবং হলো আমারও একটা স্মৃতি রয়ে গেল যেন ভবিষ্যতে আমি নিজেও দেখতে পারি। আমার এই ছোট শহরগুলো, ছোট মহল্লাগুলো ঘুরতে আমার খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় যে এটাই আসলে রিয়েল জার্মানি। জার্মানির বাইরে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আসলে এখন কোভিডের কারণে মানে সিচুয়েশন একটু গম্ভীর, তো সেই জন্য আসলে যাওয়া হচ্ছে না। তো আজকের মতো এখানেই আসলে আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি, দেখা হবে আগামী কোনো ব্লগে, আগামী কোনো ছোটো জায়গায় এবং খুব সুন্দর একটা জায়গায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ।